ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি অভিক। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড গাইড। বন্ধুরা, সামনেই দুর্গাপুজো। আপনারা আশা করি প্ল্যান করতে শুরু করেছেন দুর্গাপুজোয় কোথায় যাবেন, কোথায় বেড়াতে গেলে আপনাদের দুর্গাপুজোর ছুটিটি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। কিন্তু সবার পক্ষে হয়তো দুর্গাপুজোতে 5 দিন কিংবা 6 দিনের ট্যুর করা সম্ভব হয় না। তাই আমি আপনাদের কাছে দুর্গাপুজোর ঠিক পরে কিংবা দুর্গাপুজোর মাঝামাঝি আপনাদের যখন ইচ্ছা সেই সময়ের মধ্যে খুব কম খরচে এবং খুব শর্ট টাইমের মধ্যে আপনারা যাতে একটু অন্যরকম কোনো একটু জায়গা, একটি মেঘের দেশ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা যায়, তার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সামনে আনছি। প্রথমে বলে রাখি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আমি এই চ্যানেলটিতে একটি সিরিজ শুরু করতে চলেছি যে দুর্গাপুজোতে আপনারা কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন, দুর্গাপুজোর ছুটিটি আপনারা কোথায় কোথায় বেড়াতে গিয়ে উপভোগ করতে পারেন, সেরকম কাছে দূরে অনেক স্পটই আমি নিয়ে আসবো আপনাদের সামনে। কিছুটা আপনাদের হয়তো বা চেনা স্পট হবে, কিছুটা হয়তো আপনাদের অচেনা জায়গা হবে। তো এইরকম সব কিছু জায়গা নিয়ে আপনাদের সামনে আমি নিয়ে আসছি একটি সিরিজ এই চ্যানেলটিতে। এছাড়া আপনারা বন্ধুরা অনেক জায়গার বেড়াতে যাওয়ার ভিডিও পেয়ে যাবেন, অনেক অফবিট জায়গার ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক আপনাদেরকে আজকে আমি কোন জায়গার অডিও ভিজুয়াল ট্যুরে নিয়ে যাচ্ছি, যাতে আপনাদের সেই জায়গাটিতে গিয়ে আরও বেশি উপভোগ করবার জন্য সুবিধে হয় এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই জায়গাটিকে আরও ভালোভাবে জানতে পারেন। বন্ধুরা, আসুন তাহলে জেনে নিই এই জায়গাটি কোন জায়গা। এই জায়গাটি বন্ধুরা খোলাখাম। এর নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিংবা অনেকেই হয়তো শোনেননি। এই জায়গাটি দার্জিলিংয়ে রয়েছে এবং দার্জিলিং থেকে কিছুটি দূরেই এই জায়গাটি। দার্জিলিং এখন অনেকেই একটু এড়িয়ে চলতে চাইছেন, কারণ হচ্ছে দার্জিলিং অনেক বেশি কনজাস্টেড হয়ে গেছে। দার্জিলিং থেকে একটু দূরে, একটু নিরিবিলি, একটু শান্ত পরিবেশে, একটু মেঘের দেশ, হয়তোবা আপনার এই জায়গাটিতে গেলে হতে পারে কোনো কোনো জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার মনে হতে পারে আপনি হয়তো মেঘের ওপরেই হেঁটে বেড়াচ্ছেন, হয়তোবা কোনো রাস্তা দিয়ে কোনো একটি বাঁক দিয়ে হাঁটতে হাঁটতে আপনার মনে হতে পারে যে আপনি ঠিক মেঘের সঙ্গেই হয়তো গল্প করতে করতে হাঁটছেন, কোনো জায়গায় হয়তোবা মেঘ এসে আপনাকে হয়তো হালকা করে একটু ভিজিয়েও দিয়ে যেতে পারবে, সেই রকমই জায়গাটি খোলাখাম। ভিডিওতে যাওয়ার আগে জেনে নিন এই ভিডিওটিতে আমি আপনাদের কাছে কী কী শেয়ার করেছি। এই ভিডিওটিতে আমি শেয়ার করেছি আপনারা ওখানে কী করে পৌঁছবেন, ওখানে কী কী দেখবার জায়গা আছে, ওখানে গিয়ে আপনারা কোথায় থাকবেন তার হোটেলের একটি লিস্ট, এবং ওখানে আপনারা কী করে পৌঁছবেন। পৌঁছবেন মানে আপনার এখান থেকে যে ট্রেনগুলি যাচ্ছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত, মানে হাওড়া কিংবা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িগামী যে ট্রেনগুলি আছে তার একটি লিস্টও এবং কখন ছাড়ে, কোথা থেকে ছাড়ে তার লিস্টও আমি একটি দিয়ে দেব। আসুন তাহলে বন্ধুরা জেনে নিই। বন্ধুরা, খোলাখাম একটি ছোট্ট গ্রাম, এটি নেওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্টের মধ্যে রয়েছে। এটির অল্টিটিউড 6,500 ফুট। এটি এমন একটি জায়গা যে জায়গায় আপনি গেলে একসঙ্গে পাহাড় এবং তার বন্য যে সৌন্দর্য সেটিকে একসঙ্গে উপভোগ করতে পারবেন, এবং আপনার সকালবেলার ঘুম ভাঙবে হয়তো পাখির সুন্দর আওয়াজে। এখানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আপনাদের চোখের সামনে যেন ঠিক ফটো ফ্রেমের মতন বাঁধিয়ে রাখবার মতন আপনাদের চোখের সামনে ফুটে উঠবে, যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কিছুটা দুরূহ হয়ে পড়বে। এটি একটি কমপ্লিট প্যাকেজ বন্ধুরা। এখানে আপনি পাবেন ওয়াটারফলস, এখানে আপনি পাবেন অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য,
যা আপনি হয়তো কোনোদিন ভুলতে পারবেন না। এছাড়া পাবেন জঙ্গলের যে অনুভূতি, সেখানকার যে ওয়াইল্ড লাইফ রয়েছে তার সঙ্গেও আপনারা এখানে খুব সুন্দরভাবে একই জায়গার মধ্যে পেয়ে যাবেন। যারা বার্ড লাভার, যারা পাখিদের ছবি তুলতে খুব ভালোবাসেন, তাদের কাছে এই জায়গাটা একটি প্যারাডাইস। এই জায়গায় অসংখ্য রকম স্পিসিসের আপনি বার্ড পেয়ে যাবেন, যাদের ছবি আপনারা ক্যামেরাবন্দি করতে পারবেন। এছাড়াও এখানে যে ওয়াইল্ড লাইফ রয়েছে সেখানে ডিফারেন্ট স্পিসিসের অ্যানিমেল পেয়ে যাবেন, যেমন হিমালয়ান ব্ল্যাক বেয়ার, রেড ফক্স, সাম্বার, কাকার প্রভৃতি বিভিন্ন রকমের। এখানে যেসব পাখিদেরকে আপনি পাবেন তাদের মধ্যেও রয়েছে প্রচুর ভ্যারাইটি, যেমন এখানে বন্ধুরা ওরিয়েল, স্পটেড ফকটেল, ব্লু ম্যাকপাই, মিনিভেটস, এছাড়া আরও অনেক রকমের পাখি এখানে দেখতে পাবেন। আপনারা যদি একটু ভালো করে এদিক ওদিক খেয়াল করে দেখেন, কিংবা যদি আপনাদের কিছুটা কপাল সাথে থাকে, তাহলে এখানে গোল্ডেন ইগলের দেখাও পেতে পারেন। বন্ধুরা, প্রথম দিন ওখানে পৌঁছেই আপনারা ওখানে সকালবেলার জলখাবারটি খেয়ে, কিংবা আপনারা যদি আরেকটু পৌঁছতে দেরি হয় তাহলে দুপুরবেলার লাঞ্চটি করে আশেপাশের যে জায়গাটি সেটু একটুখানি দেখে নেবেন। দেখে নিয়ে সেই দিনটা রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখবার জন্য তাড়াতাড়ি উঠে পড়বেন। মেঘ রোদ্দুরের লুকোচুরিতে কাঞ্চনজঙ্ঘা যেন এক তার মোহময়ী অপূর্ব এক রূপ। এরপর বন্ধুরা ওখানে সুবিস্তৃত যে চা বাগান রয়েছে, সেই চা বাগানের সরু রাস্তাগুলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা দেখে নেবেন ওখানকার যে চা বাগানে কীরমভাবে চা তোলা হয়, কীরমভাবে চা প্রসেসিং হয়, সেগুলো আপনারা ওখান থেকে একটু উপভোগ করে নেবেন। ওক পাইনের বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা হয়তো নিজেদেরকে হারিয়েও ফেলতে পারেন। এতটাই সৌন্দর্য, এতটাই রূপের ডালি সাজিয়ে নিয়ে খোলাখাম আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। আসুন এবার দেখে নিই খোলাখাম থেকে আপনি আর আশেপাশে কোন কোন জায়গাগুলিতে যেতে পারেন। বন্ধুরা, প্রথমে ওখান থেকে বেরিয়ে যেদিন আপনারা পৌঁছচ্ছেন তার পরের দিনকে সকালবেলা ওখান থেকে বেরিয়ে একটি জিপ ভাড়া করে নিন। ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়ুন বিভিন্ন জায়গার জন্য ঘুরতে। প্রথমে চলে যান চেঙ্গি ফলস। ওখান থেকে খুব বেশিক্ষণের রাস্তা নয়, ওখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স হবে চেঙ্গি ফলসের। এটি একটি জঙ্গলের মধ্যে রয়েছে। এই জায়গাটিতে পৌঁছে আপনাদেরকে একটু হাঁটতে হতে পারে। এটি আপনাদের হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত হেঁটে এই জায়গাটিতে পৌঁছতে হতে পারে। অপূর্ব সুন্দর দৃশ্য, ওক পাইনের বনের মাঝখান দিয়ে আপনারা হেঁটে যাবেন। 250টি সিঁড়ি রয়েছে, ছোট ছোট, ধাপে ধাপে আপনারা পৌঁছে যাবেন এই অসম্ভব সুন্দর ফলসটির কাছে। কিছুটা দূর যাওয়ার পরে আপনাদের কানে ঝর্ণার সুন্দর আওয়াজ ভেসে আসবে। এরপর চলে আসুন জঙ্গল সাফারিতে। ছোট একটা জঙ্গল সাফারি সেরে নিন নেওড়া ভ্যালি ফরেস্টে। এর জন্য আপনারা ওখান থেকে জিপ পেয়ে যাবেন। জিপেই আপনাদেরকে সাফারিতে নিয়ে যাবে এবং জিপের যে ড্রাইভার তিনি আপনাদের গাইড হবেন এবং আশেপাশের জায়গাটি খুব ভালো করে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। পর চলে আসুন লোলেগাঁওতে। লোলেগাঁওয়ের ডিস্টেন্স ওখান থেকে 50 কিলোমিটার। আপনাদের পৌঁছতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতন। এটি একটি অপূর্ব সুন্দর ছোট্ট একটি গ্রাম, একটা লেপচা গ্রাম।
এখানে পৌঁছে আপনি সুন্দর করে সেরে নিতে পারেন ক্যানোপি ওয়াক। বন্ধুরা, একটি সরু জায়গার মধ্যে বিভিন্ন গাছের সঙ্গে যুক্ত রয়েছে সরু সরু সব ব্রিজ, সেই ব্রিজের মধ্যে দিয়ে আপনি হেঁটে সুন্দরভাবে ওক পাইনের বনটিকে, জঙ্গলটিকে অনুভব করতে পারবেন। সারি সারি বড় বড় উঁচু উঁচু গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আকাশের দিকে, তার মাঝখান দিয়ে রয়েছে সরু ফুট ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আপনি হাঁটতে হাঁটতে উপভোগ করবেন জঙ্গলের জীবনটাকে এবং বিভিন্ন পাখির ডাক আপনার মনকে ভুলিয়ে দেবে। বন্ধুরা, এটি একমাত্র ক্যানোপি ওয়াক যেটি দার্জিলিং এবং সিকিম হিমালয়ান রিজিয়ানের মধ্যে রয়েছে এবং এখানে প্রচুর ট্যুরিস্ট আসে ভিজিট করবার জন্য, তার অপূর্ব সুন্দর দৃশ্যকে অনুভব করবার জন্য। এর পরের দিন বন্ধুরা চলে আসুন ঋষপে। ঋষপে সকালবেলা ওখান থেকে আপনি তার আগের দিনই একটি গাড়িকে বলে রাখবেন ওখান থেকে, যেটি আপনাকে ভোরবেলা আপনাকে ওখান থেকে নিয়ে ঋষপে চলে আসবে। ঋষপের ডিস্টেন্স ওখান থেকে 8 কিলোমিটার। বন্ধুরা, ঋষপে এসে আপনি অপূর্ব কাঞ্চনজঙ্ঘাকে নতুনভাবে, নতুন রূপে হয়তো আবিষ্কারও করতে পারেন। এক অপূর্ব দৃশ্য আপনাদের ক্যামেরা বন্দি হবে এখানে। সাদা তুষারাবৃত্ত কাঞ্চনজঙ্ঘা, তাতে সূর্যের আলো পড়ে যে সোনালী আভা আপনার চোখে অসম্ভব তৃপ্তি দেবে। ঋষপে এসে যে শৃঙ্গগুলো কি আপনি এখান থেকে দেখতে পাবেন, সেগুলো হচ্ছে কাভ্রো, পান্ডিম, সিম্ব, রাথুং, খার্ক। অপূর্ব এই শৃঙ্গগুলি তুষারাবৃত এবং মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, অপূর্ব এক রেঞ্জ। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে হয়তো এর থেকে আরও ভালো জায়গা নাও পেতে পারেন। এবার বন্ধুরা চলুন দেখে নিই, কোলাকাম পৌঁছতে গেলে আপনাদেরকে কি করে পৌঁছতে হবে। প্রথমে আসি ট্রেনের কথা। কোলাকামের সবথেকে কাছের যে স্টেশনটি সেটা নিউ জলপাইগুড়ি স্টেশন, সেখানে পৌঁছতে গেলে আপনারা শিয়ালদা এবং হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবেন। ট্রেনের ডিটেলসটি আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তবু আপনাদেরকে একটু বলে রাখি কী কী ট্রেন আছে। এখান থেকে 12041 হাওড়া NGP শতাব্দী এক্সপ্রেস 2:15 সময় এখান থেকে ছাড়ে, ওখানে পৌঁছয়ে রাত্রিবেলা 11:30 সময়। আরও রয়েছে 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, খুবই পরিচিত ট্রেন, এটি 6:35 ছাড়ে, ওখানে পৌঁছয়ে 6:20। 12343 দার্জিলিং মেল, অনেকেই এই ট্রেনটি প্রেফার করেন ওখানে যাওয়ার জন্য, সেটি এখান থেকে ছাড়ে 10:00 সময়, ওখানে পৌঁছয়ে পরের দিন সকালবেলা 8:00 সময়। এছাড়া রয়েছে পদাতিক এক্সপ্রেস, যেটি রাত্রিবেলা 11:20 এখান থেকে ছাড়ে, পরের দিন 9:15 ওখানে পৌঁছয়ে, এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটি 7:35 এখান থেকে ছাড়ে, পরের দিন সকাল 6:50 ওখানে পৌঁছয়ে। এরপরে যারা প্লেনে করে যেতে চান তারা সবথেকে নিয়ারেস্ট যে এয়ারপোর্ট রয়েছে সেটি হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, ওখান থেকে কোলাকামের ডিস্টেন্স 120 কিলোমিটার। বন্ধুরা, NGP থেকে কোলাকামের ডিস্টেন্স হচ্ছে 123 কিলোমিটার। এরপরে আসা যাক কোথায় আপনারা ওখানে থাকবেন। বন্ধুরা, জায়গাটি একটু অফবিট জায়গা, সেহেতু ওখানে হোটেল আগে থেকে আপনারা বুক করে নেওয়া ভালো হবে। আমি হোটেলের নাম, অ্যাড্রেস, ফোন নম্বর সব কিছুই আপনাদেরকে ডিটেলসে দিয়ে দেবো। তো প্রথমে যে হোটেলটির কথা বলবো সেটি হচ্ছে ক্যাসিরো কোলাকাম। এর অ্যাড্রেস হচ্ছে কোলাকাম, ওয়েস্ট বেঙ্গল 734319। ফোন নম্বরটি নোট করে নেবেন, 0898166075। এর ওয়েবসাইটটিও রয়েছে, আমার ভিডিওটি দেখতে থাকবেন, ওর ওয়েবসাইটটি ওখানে আমি উল্লেখ করে দেবো। এরপরে আসছে পাইনউড রিসর্ট, এটিও কোলাকামে রয়েছে।
এটি লাভা কালিম্পংয়ের অ্যাড্রেসটি হচ্ছে খোলাখাম ভিলেজ, লাভা কালিম্পং। এর ফোন নাম্বার হচ্ছে 0916359605। এরপরে রয়েছে ইকোহাট, এটি খোলাখামে রয়েছে। এর ফোন নম্বর হচ্ছে 0704777972। আরও রয়েছে দ্য নেস্ট খোলাখাম, এর ফোন নম্বর 09833181584। এরপরে আসি চেঙ্গি ফলস রিসর্ট, এটি ফলসের কাছাকাছি, এটিতেও আপনারা থাকতে পারেন। এর ফোন নম্বরটি হলো 9331610694। আরেকটি অতি গুরুত্বপূর্ণ রিসর্ট হচ্ছে নেওড়া ভ্যালি রিসর্ট, এটি আপনি জঙ্গলের মধ্যেই থাকতে পারবেন, ছোট ছোট সুন্দর কটেজ করা রয়েছে। এটির অ্যাড্রেস হচ্ছে রিসপ রোড, রিসপ, ওয়েস্ট বেঙ্গল 7343-19। ফোন নম্বরটি হচ্ছে 0974924436। এই সব কটেরই আমি ওয়েবসাইট দিয়ে দেবো, আপনারা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করেও এই জায়গাগুলিকে বুক করতে পারেন। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটুখানি বলে নিই যে এই জায়গাগুলিতে ভিজিট করতে গিয়ে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি হয়, সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে প্রপার গাইড চুজ করা। ওখানে যে ড্রাইভার আপনাকে পাবেন, যে গাড়িটি আপনাকে বুক করতে হবে, সেই গাড়ির ড্রাইভারটি যদি ভালো হয় সেটি আপনারা খেয়াল রাখবেন, এবং তার সঙ্গে আগে কিছু কথাবার্তা বলে নেবেন। দরকার হলে এরকম দু চারজনের সঙ্গে কথা বলে তবেই আপনি ফিক্স করবেন, কারণ যে ড্রাইভার ওখানে হবে সেই ড্রাইভারটি খুব ভালো যদি গাইড হয় তাহলে আপনাকে সবকটি জায়গা খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং লাইক করবেন। আর একটি বিষয়, যদি আপনারা এই সম্বন্ধীয় কিংবা আরও অন্য কোনো জায়গা সম্বন্ধে আমার এই চ্যানেলটি থেকে জানতে চান কিংবা আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং জানাবেন যে কোন জায়গাটি আপনাদের পছন্দ যাওয়ার জন্য। আমি চেষ্টা করব যত সম্ভব আপনাদের কাছে তার ফুল ডিটেলস এরকমভাবেই তুলে নিয়ে আসবার। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।